উপনির্বাচনে আঞ্চলিক দলগুলোর কাছে পরাজিত বিজেপি। উপনির্বাচনে মহারাষ্ট্রে জোর ধাক্কা খেল বিজেপি ও শিন্ডে শিবসেনা শিবির। অন্ধেরি পূর্ব বিধানসভা কেন্দ্রে উদ্ধব ঠাকরের শিবসেনা প্রার্থীর কাছে প্রায় 66,000 ভোটে পরাজিত হয় বিজেপি শিন্ডে শিবসেনা প্রার্থী। রতুজা লটকের এই জয় শিবসেনা, এনসিপি ও কংগ্রেসের জোট মহাবিকাশ আঘাদির কাছে একটি বড় জয়। প্রসঙ্গত, একনাথ শিন্দে পন্থী শিবসেনা ও বিজেপি সরকার গঠনের পর এটাই প্রথম নির্বাচন হলো মহারাষ্ট্রে। তবে উল্লেখযোগ্য, এই উপনির্বাচনে 6 প্রার্থীর থেকে বেশি ভোট পড়েছে 9টাতে। বিহারের মোকামা বিধানসভা কেন্দ্রটিতেও পরাজিত হয় বিজেপি। সেখানে রাষ্ট্রীয় জনতা দলের প্রার্থীর কাছে 16,000 ভোটে পরাজিত হয় বিজেপি প্রার্থী। তেলেঙ্গানার মুনুগোড়ে বিধানসভা কেন্দ্রে তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতির কাছে পরাজিত হয় বিজেপি। তবে এই উপনির্বাচনে অনেকটাই পিছিয়ে কংগ্রেস। তেলেঙ্গানার মুনুগোড়ে ও হরিয়ানার আদমপুর দুটি আসনই হারালো কংগ্রেস। উত্তরপ্রদেশের গোলা গোরখনাথ কেন্দ্র, বিহারের গোপালগঞ্জ ও উড়িষ্যার ধামনগরে জয়ী হয় বিজেপি। এই তিনটি আসনে আগের নির্বাচনে জয়ী হয়েছিল বিজেপি। নতুন আসনের মধ্যে হরিয়ানার আদমপুর আসনটিতে জয়ী হয়েছে বিজেপি। কিন্তু শিবসেনা, উদ্ভব, টিআরএস ও আরজেডির মতো স্থানীয় দলগুলোর কাছে বিজেপি পরাস্ত হলো। রিপোর্ট, চ্যানেল 3 রাত।